নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী, চোখ রাখবো আজকের সংবাদে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তমলুকের নিশ্চিত বসানে। তমলুক থানার নিশ্চিত বসান এলাকায় মাঠের ধারে এক নয়নজুলিতে গৃহবধূ সাবিনা বিবির দেহ উদ্ধার হয়। এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে তমলুক থানায় খবর দেয়, ঘটনাস্থলে আসে পুলিশ। বুধবার সন্ধ্যের পর থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। প্রায় দিন স্বামী মারধর করত বলে অভিযোগ, বাড়িতে অশান্তি লেগেই থাকত। স্বামী দ্বিতীয় বিয়ে করলে অশান্তি আরও চরমে ওঠে। তমলুক থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী শেখ মইদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তমলুক থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওর স্বামী কোথা? এরা গিয়ে আওয়াজ দিয়েছিল রমজান মাস, আমরা সাড়া পাইনি। তারপর আবার রাত্রি এগারোটা থেকে আবার চারটার সময় গিয়েছিল। তো চারটার সময় যাওয়ার পরে বলে এরকম খুঁজে পাচ্ছি না, কি করা যায়। আমি ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি বলে এরা পুরো পাড়ায় খোঁজাখুঁজি করেছে, আত্মীয় স্বজনে ফোন টোন করা হয়েছে। আজকে সকালে কি হলো? আজকে সকালে ঠিক ওইটা প্রায় পাঁচটা সেরির পরে চারটার সময়, সাড়ে চারটার দিকে এরা খোঁজাখুঁজি করে, চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে আমিও ছিলাম এখানে, আসছিলাম, এসে দেখলাম ওরা খোঁজাখুঁজির পরে এইখানে বডিটা পড়ে আছে। আচ্ছা, এই পুকুরে। আচ্ছা, এই পর্যন্ত। তারপর আমরা পুলিশকে খবর দিই, গ্রামবাসী জানার পরে সব কি কি মনে করছিল এটা? এটা তো পুরো মার্ডার কেস। এটা এভাবে কোনোদিন হতে পারে না যে একটা বাড়ির মহিলা এসে এখানে মরে পড়ে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা পুরো মার্ডার কেস এবং কোনো গোটাপ কেস আছে। পুলিশি পক্ষপাতিত্বের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো মেদিনীপুর শহর বিজেপি দলের শতাধিক কর্মী সমর্থক। বেলা 10:30 থেকে মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার সামনে এসে হাজির হয়। বিক্ষোভ দেখাতে থাকে পুলিশের নিষ্ক্রিয়তার ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। উল্লেখ্য, নির্বাচনের দিনে মেদিনীপুর শহরের হর্ষণদিঘির পাড় এলাকায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের পরিবারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ছিল বিজেপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। পুলিশ এই কাণ্ডের তদন্তে নেমে দুজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। বিজেপির অভিযোগ, এই আক্রমণকারীরা কে তা বিচার না করেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বিজেপি নেতাদের। পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, তাই পুলিশের এই নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমাদের কোতোয়ালি থানায় ঘেরাও বিক্ষোভ। 1 ঘন্টারও বেশি এই বিক্ষোভ অবস্থান চলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত 12 তারিখ মানে ইলেকশনের দিন থেকে মেদিনীপুর শহরে তৃণমূলের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় বিজেপি কার্যকর্তা বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে হাঙ্গামা হয়েছে, মার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক FIR করেছি। শুধু তাই নয়, পুরপ্রধান এবং পুরপ্রধানের ভাই মিলে চার্চ স্কুলে বুথ দখল করতে গিয়েছিল, সেটাও আমরা FIR করেছি। কিন্তু উল্টে যে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা মহিলাদের গায়ে হাত দিল, তাদেরকে গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের আক্রমণ করলো, তাদেরকে গ্রেপ্তার না করে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে, আমাদের মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করেছে, ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের ভাই
সুকুশাস পিল্লি। আজকে প্রণব বসুর নির্দেশে প্রণব বসুর ভাই এবং তাদের কার্যকর্তারা মহিলাদের শাড়ি ধরে টেনেছে, শ্লীলতাহানি করেছে, অথচ পুলিশ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আস্তে আস্তে এই মেদিনীপুর শহরকে তৃণমূল দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বানিয়ে ছাড়ছে। আজকে বিজেপি কর্মকর্তাদের উপর এই সন্ত্রাস এবং আক্রমণের প্রতিবাদে আজকে শহর বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচি ছিল। আমরা পরিষ্কার বলেছি যদি এদেরকে গ্রেফতার না করা হয় আগামী দিনে লাগাতার আমাদের এই থানা ঘেরাও এবং আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। অশ্লীল নৃত্য পরিবেশনের দাবিতে নৃত্যশিল্পীদের শ্লীলতাহানি ও রাতভর আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল কাঁথি এক নম্বর ব্লকের দাউদপুর এলাকায়। ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ এসে ড্যান্স ট্রুপের মালিককে উদ্ধার করে। পুলিশ আয়োজন কমিটির একজন যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঁথির দাউদপুরের একটি ক্লাবের মনসা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কলকাতার বাগনানের ড্যান্স ট্রুপকে বুকিং করে আয়োজক সংস্থা। প্রায় দু ঘন্টা অনুষ্ঠান চলার পর আয়োজক কমিটি দাবি জানায় মেয়েদের অন্তর্বাস পরে নাচতে হবে, এতে রাজি না হলে তাদের হাত ধরে টানাটানি করে আয়োজক কমিটির সদস্যরা বলে অভিযোগ। তারপর গাড়ির চালককে মারধর করা হয়। কোনো ক্রমে মেয়েদের নিয়ে পালিয়ে আসার সময় আয়োজক কমিটির হাতে ধরা পড়ে যায় দুজন। কোনো উপায় না পেয়ে কাঁথি থানায় খবর দেয় তারা। পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের। গোটা ঘটনার তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়ল হলদিয়া বন্দর। বার্থে ঢোকার মুখে থমকে জাহাজ, বন্ধ পণ্য ওঠানো নামানো। শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে জহর টাওয়ারের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও খোলেনি জট। জানা গিয়েছে মেরিন হ্যান্ডস যারা রয়েছেন তারা সংখ্যায় কম, তাই দীর্ঘদিন ধরে আরও মেরিন হ্যান্ডস নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। কিন্তু অভিযোগ, তাদের দাবিকে গুরুত্ব দেয়নি বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে বেশ কয়েকবার বন্দরে শ্রমিক ধর্মঘট হয়েছে। বন্দরে আসা জাহাজগুলির কাছি ধরে টেনে বার্থে নিয়ে আসার দায়িত্ব এইসব মেরিন হ্যান্ডসদের, কিন্তু এখন এইসব শ্রমিকের সংখ্যা কমতে কমতে অর্ধেকে ঠেকছে বলে অভিযোগ। ফলে যারা রয়েছেন তাদের কাজের চাপ বেড়ে গিয়েছে। বুধবার পোর্টের চেয়ারম্যান বিনীত কুমার হলদিয়াতে বন্দর পরিদর্শনে এসে বেশ কিছু শ্রমিককে কাজে দেখতে না পেয়ে তাদের হাতে সাসপেনশন অর্ডার ধরিয়ে দেন, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এককাট্টা হয়ে কর্মবিরতির ডাক দেন তারা। শ্রমিকদের দাবি, অবিলম্বে এই সাসপেনশন অর্ডার প্রত্যাহার করতে হবে, নইলে কর্মবিরতি লাগাতার চলবে। অন্যদিকে পোর্টের চেয়ারম্যান জানিয়েছেন মেরিন হ্যান্ডসরা কাজের ফাঁকি দিচ্ছেন দিনের পর দিন। যাদের সাসপেনশন অর্ডার ধরানো হয়েছে ভুল স্বীকার করে লিখিত আবেদন করতে হবে তাদের। উনি একটা ইনকোয়ারি করতে যান যে আমার নাইট ডিউটিতে কতজন স্টাফ ডিউটি করছে এবং কতজন স্টাফ উপস্থিত আছেন। সেইটা দেখতে গিয়ে আপনার মেরিন ডিভিশনের মেরিন হ্যান্ড যারা, ওদের ওখানে যা স্টাফের অ্যাটেন্ডেন্স তার থেকে অনেক কম স্টাফ আছে, অনেকেই নেই। এইবার উনি দেখে আসার পর উনি যারা ছিলেন না তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় সমস্ত ইউনিয়ন মিলে। হলদিয়া বন্দরের সমস্ত ইউনিয়ন গতকাল ডেপুটি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলেন, গিয়ে সবাই মিলে বলল যে স্যার এটা এই সাসপেনশনটা এবং যাদেরকে শোকজ করা হয়েছে উইথড্র করা হোক। তা
উনি বললেন যে এক কাজ করুন, আপনারা ওদেরকে বলুন যারা উপস্থিত ছিল না, ওরা যাতে একটা লিখিত দেয় যে এটা আমাদের ভুল হয়ে গেছে, পরবর্তীকালে আর হবে না। কিন্তু সেটাতে আমরা কেউ রাজি হইনি যে একটা স্টাফ এটা কি করে লিখে, লিখলে সে দোষী প্রমাণ হয়ে যাবে। তারপর ওনাদের পক্ষ থেকে আরেকটা অপশন আসে যে এক কাজ করুন, স্টাফ না লিখলেও যাতে ইউনিয়নরা লিখে দেন, তা সেটাতে কেউই রাজি হয়নি, যার ফলে এই জটিলতাটা আরো সমস্যা তৈরি হয়। এবং কি জটিলতাটা হচ্ছে আজকে সকাল থেকে? আজকে সকাল থেকে আপনার টোটাল ডকে জাহাজ অপারেশন বন্ধ। অপারেশন বলতে নতুন করে যে সমস্ত জাহাজগুলো ডকের মধ্যে ঢুকে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানালো তৃণমূল। বৃহস্পতিবার কেশিয়ারি ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়। এদিনের এই মিছিল রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সারা কেশিয়ারি পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এবং পথসভা সংগঠিত হয়। ধিক্কার জানানো হয়েছে মূর্তি ভাঙার কারিগরদের। বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে পথ হাঁটেন দলের কর্মী সমর্থকেরা। তৃণমূলের দাবি, অমিত শাহের রোড শো থেকে বিজেপি এই কাজ করেছে। মহিলারা উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট, বিষ্ণুপদ দে, সঞ্জয় গোস্বামী, কল্পনা সিট সহ আরো অনেকে। গরিবের মুখ্যমন্ত্রী মমতা গত মঙ্গলবার কলকাতার বুকে বিদ্যাসাগরে মূর্তি ভাঙলে কেন বিজেপি জবাব চাই? জবাব জবাব চাই। বাইরে থেকে লোক নিয়ে মন্দির মূর্তি ভাঙছে কেন? আমি জবাব চাই। জবাব চাই। গত মঙ্গলবার জবাব তো হয়ে গেছে, হবে বিদ্যাসাগর মূর্তি ভাঙার প্রতিবাদ জানালো তৃণমূল। বৃহস্পতিবার তমলুক শহর তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল সংগঠিত হয়। মিছিল তমলুক মানিকতলা মোড় থেকে তমলুক শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। মিছিলে তাম্রলিপ্ত পুরসভার একাধিক কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা সামিল হন। সংবাদ পর্যন্তই নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।